হিস্ট্রিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস ও WBCS রেলওয়ে ইন্টারভিউস জন্য ইম্পর্টেন্ট সোনাল স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাসে তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রেখেছে? সঠিক অ্যান্সার কোনটি হবে এখানে? শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন। সঠিক অ্যান্সার কোনটি হবে? কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাসে তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রেখেছে? এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন, তেমুজিন তার প্রকৃত নাম কি? এখানে অপশন এ তৈমুল্লং, চেঙ্গিস খান, বলবন, আলাউদ্দিন খলজি। সঠিক অ্যান্সার হবে এখানে চেঙ্গিস খান, অপশন বি চেঙ্গিস খান, যার প্রকৃত নাম হচ্ছে তেমুজিন। তেমুজিনের প্রকৃত নাম চেঙ্গিস খান। নেক্সট প্রশ্ন, এখানে চেঙ্গিস খান সম্পর্কে আরও কিছু জানা যেতে পারে আমাদের। জন্মসূত্রে চেঙ্গিস খানের নাম ছিল তেমুজিন। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিল কে? চারটি অপশন আছে, আদিল শাহ, শের শাহ, ব্রহ্মজিৎ কৌর। সঠিক অ্যান্সার হবে হিমু। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর ফোর, কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন? ইলতুদমিস, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি এবং সিকান্দার লোদি। সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি সিরি নামক একটি নগর নির্মাণ করেন। কোশ্চেন নম্বর ফাইভ, কে গুণরাজ খা উপাধি পেয়েছিলেন? বীরবল, মালাধর বসু, কবি জয়দেব, শ্রী চৈতন্য। সঠিক অ্যান্সার হবে মালাধর বসু প্রথম গুণরাজ উপাধি পেয়েছিলেন। মালাধর বসু মধ্যযুগীয় বাঙালি কবি, তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন কবি। তিনি বাংলা ভাষায় ভাগবত পুরাণ ও ভাগবত অনুবাদ করেন। তার অনুদিত কাব্যটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুই ভাগবতের প্রথম অনুবাদক। নেক্সট প্রশ্ন, কে প্রথম উর্দুকে ভারতের ভাষা হিসাবে ব্যবহার করেন? উর্দুকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন, আমির হাসান, আলবিরনি, আমির খসরু, বদায়ুনি। অ্যান্সার হবে এখানে সি অপশন, আমির খসরু। কোশ্চেন নম্বর সেভেন, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? নেক্সট প্রশ্ন হচ্ছে, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট প্রশ্ন, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে শশাঙ্ক। গঞ্জাম লিপিতে শশাঙ্ক রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইলতুদমিসের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার হবে রুকনউদ্দিন ফিরোজ। অ্যান্সার বি অপশন, ইলতুদমিসের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন রুকনউদ্দিন ফিরোজ। কোশ্চেন নম্বর টেন, আই অল্প সুস্থির রচয়িতা কে? হরিসেন, রবিকীর্তি, সন্ধ্যাকর নন্দী, উমাপতি ধর। সঠিক অ্যান্সার হবে বি অপশন, রবিকীর্তি। আই অল্প সুস্থির রচয়িতা রবিকীর্তি।